একবার চ্যানেল আমি রনি রশনি ব্লগস ঠিক আছে থাক সো গাইস আজকে আমরা চলে এসেছি এপিসোড 2 হ্যাশট্যাগ পুজো পুজো আর আজকে আমরা এসে গেছি আওয়ার ভেরি ওন আমরা যেখানে থাকি লাইক নই খুবই একটা ভালো জায়গা লিটারালি আর আগের বারে যে তোমরা ভিডিওটা না দেখো তো বলে কি আমরা একটা এপিসোড বা সিরিজ বলতে পারো চালু করেছি যেটা দুর্গা পূজা রিলেটেড এখন দুর্গা পূজা অলমোস্ট 70 ডেজ তো আর বো তারও কম হতে পারে হ্যাঁ इवन তার থেকেও কমই আছে তিন বাকি রয়েছে সো এর আগেও আমরা একটা ভিডিও অলরেডি পোস্ট করেছি চ্যানেলে হ্যাশট্যাগ এপিসোড 1 আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ কি তোমরা সব অনেক কেউ আমাদের চ্যানেলে মানে ভিউজ আসছে কিন্তু সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করছে না জানি না কেন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করছে না তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো যেহেতু তোমরা এই এপিসোডটা তোমরা মিস না করো আর সবচেয়ে বড় কথা হলো আজকে আমরা যে জায়গাটায় মেইনলি এসেছি খেতে একদম একটা গোয়া ওয়ালি ভাইবস তোমাকে দেবে কেন আমি বলছি কলকাতাতে গোয়ার ফিলিং হ্যাঁ কেন আমি বলছি যে এটা ওই গোয়ার বিচের সামনে বা যে কোনো বিচের ধারে যেরকম মানে প্যারা ট্যারা দেওয়া একদম ডেকোরেট করা এসব থাকে রেস্টুরেন্ট টাইপের ক্যাফে তো এক্স্যাক্টলি ওরকম টাইপের একটা ভাইবস ওয়ালা ক্যাফে রুফটপ ক্যাফে সেটাই এবার চলো এবার তোমরা অ্যাম্বিয়েন্সটা এনজয় করো জাস্ট চেক কিরকম দেখতে না দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেল নিচে ডেসক্রিপশন বক্সে আমরা ইনস্টাগ্রামে লিংকটা দিয়ে দেব আর আগের ভিডিও লিংকটাও দিয়ে দেব সো আমাকে কি দেখাতে হবে না সো দেখো তো ভিডিওটা আসলে ভালো লাগে আর তার সাথে সাথে হচ্ছে যে আশেপাশে আজকে খুব ভিড় হয়েছে মানে আমাদের স্কুলেরই কিছু একটা বাচ্চারা ছিল এসেছিল বাচ্চারা মানে কি মানে জুনিয়ার ছিল মেনলি সেটাই আর তার সাথে হচ্ছে যে এত ভিড় আজকে মানে কিছু ওরাও তাই বললো যে দাদা আজকে তোমরা এসছো আজকে এত ভিড় আছে এমনি এত ভিড় থাকে না মেনলি ওরা একটু গ্যাপের পর পর ওটা হয় চলো ঠিক আছে এবার খাওয়াটা স্টার্ট করি কারণ কি আর এত বলে লাভ নেই খেতে শুরু করি তাই চাটনি ভর্তি কিরম খেতে ডিলিশিয়াস একটা ভিতরে না খুব ক্রিমি টাইপের ব্যাপার আছে মানে চিকেন অ্যান্ড অনিয়ন এসব আছে কিন্তু তার সাথে খুব ক্রিমি ক্রিমি ব্যাপার আছে আর এই চাটনিটা খুব স্পাইসি দারুণ খেতে ট্রাই কর ও যেরকম মোমো ট্রাই করলো আমি মোমো সেম ট্রাই করলাম মোমোটা রিয়েলি খুবই সফট আর ভেতরে না কেমন একটা ক্রিমি ক্রিমি ভাবটা আসছে জানি না কেন চিজ নেই কিছুই নেই কিন্তু তাও একটা ক্রিমি ভাব আছে এবার আমি এই স্যুপটা ট্রাই করি কিন্তু স্যুপের মধ্যে দেখো যে সব ভেজিস ভর্তি চিকেনের ভালো দেখো চিকেনও আছে এখানে বড় বড় চাংস আছে মানে কি বলবো এত ভালো কোয়ান্টিটি তোমার এত মানে ঠিক একদম খুবই ভালো খেতে একদম ভেজিস দিয়ে তোমার ক্লিয়ার স্যুপ একদম টেস্টি একদম খুব ভালো ব্ল্যাক পেপারটা দিয়ে রেখেছে হ্যাঁ একটু ঠান্ডা হয়ে গেছে আমরা রেখেছিলাম একটু বড় বড় স্যুপ হয় তো সেটার জন্যে কিন্তু টেস্টটা খুবই ভালো
আর এই ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য একটু সরি ফিল। তো যেরকম চিকেনগুলো একদম সফট আর এরকম না যে অনেক কটা রোড সাইড যেটা আমরা খাই মেনলি, প্রাইসিংটা সেম নেবে 80 rupees বা 60 যা হয়, কিন্তু হচ্ছে যে এই চিকেনের মধ্যে না হার্টটা নেই। এবার আমাদের চলে এসছে এই ট্যাংরা স্টাইল চিকেনটা, জাস্ট দেখো সাইজ গুলো বেশ ভালো, বেশ ভালো সাইজ, ক্যাপসিকাম, অনিয়ন তোমার আর সেসামি সিডস গুলো ভর্তি, আর নিচে দেখো মেয়োনিজ দিয়ে এটা প্লেটিংটা করেছে। চলো এবার এটা মানে এখন তো গরম আছে, এইটাতে বেশি টাইম আমরা ওয়েস্ট করিনি, জাস্ট তাড়াতাড়ি শেষ করি। ফার্স্ট টাইম ট্রাই করছি এটা, খুবই ভালো, ভেতর পর ক্রিম ভর্তি, ক্রিম হয়তো শুনতে পারো না, আর বলছো খুবই ভালো, ভেতরে একদম চিকেন ভর্তি, পুরো মিন্স চিকেন, পুরো মিন্স একদম, জাস্ট দেখছো তো দাঁড়া একটা ভেঙে দেখাচ্ছি, একদম সফট, উপরে কিন্তু একটা ভালো একটা কোটিং করেছে, হালকা স্পাইসি আর একটু মিষ্টি মিষ্টি ওই হানিটা মানে বারবিকিউ মেনলি বারবিকিউ যে টাইপ করেছে, খুবই ভালো খেতে, মানে কি আর বলবো, ওর ক্যামেরা রেকর্ডিং করছে আর মুখে মুখ দিয়ে টপ টপ করে জল। চিকেন মানে ছোট কিছু তুমি জিনিস খেতে গেলেও আরামসে আসো খেতে পারে। আমাদের স্ট্যাটাস কিন্তু শেষ হয়ে গেছে, এবার চলো তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করে দিই, যে আমাদের মেন কোর্সটা হ্যাঁ কারণ কি খুব একটা ভিড় আছে তো তাই একটু টাইম লাগছে, কিন্তু হ্যাঁ খাওয়ার টেস্ট সাথে একদম কম্প্রোমাইজ নেই, খুবই ভালো খেতে, খুবই চলো। এখান থেকে নিয়েছে ভেজ ফ্রাইড রাইস, তারপর হচ্ছে এইখান থেকে কুমকাউন চিকেন উইথ গ্রেভি, দেখে নাও, আর এখান থেকে ভেজ হাক্কা নুডলস, তারপর ড্রামসপে আমরা চেয়েছিলাম কিন্তু এটা অ্যাভেলেবল ছিল না, সেটা জায়গায় ট্যাংরা স্টাইল চিকেনটা দিয়েছে, ওকে সরি সরি কুকুরেরটা দিয়েছিল, ট্যাংরা স্টাইল চিকেনটা দিয়েছিল, আর তার সাথে এখানে খুবই ভালো যেটা টেস্টি খেতে চিকেন স্টিম মোমোটা, এটা কিছু কম ছিল, এটা একদম খুবই ভালো, একদম পাতলা কোটির মধ্যে চিকেন ভর্তি, চিকেন চাঙ্কস গুলো একদম মিন্স চিকেন। তো
এবার আমাদের স্টার্টার্স তো শেষ অলরেডি হয়ে গেছিল, একটু আমাদের অ্যাম্বিয়েন্সটা এনজয় করছিলাম আমরা এখানে বসে বসে, ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এবার দেখো জাস্ট এই সুন্দর ভেজ ফ্রাইড রাইস চলে এসেছে, যেখানে পিস দেওয়া, গ্রিন পিস, কর্ন, এই দেখো কর্ন মানে ভর্তি আছে, সাইডেও দেখো ক্যারেটস, বিনস, সব কিছুই দেওয়া, ভর্তি আছে এখানে। আর ইভেন রাইসের মানে দানাগুলো খুব বড় বড়, সেরকম না ওই ব্রোকেন রাইসটা না। তার সাথে হচ্ছে এই গুম্পাও চিকেনটা, এটাতে কাজু কাজু একদম ভর্তি, তারপর সেসমি সিডস দেওয়া, এই বেল পেপার বা ক্যাপসিকাম, একটু ভালো ভাষায় বলতে গেলে বেল পেপার, একটু রিচ রিচ ভাব আসে। আর অনিয়ন দেওয়া এইখানে ছোট ছোট করে অনিয়ন, আর কাজু দেখে তো আর খুব ভালো লাগছে, আর সেসমি সিড দিয়ে খেয়ে নিল, ওটা দিয়ে গার্নিশ করা হয়েছে। টেস্টটা কেমন? টেস্টটা খুবই ভালো। এখন সিড আর সার একটু মানে অয়েলি আছে, এটা মানে বাইরে গেলে তো তোমরা অবভিয়াসলি সেই বাড়ির মতো তো ট্রাই ট্রাই করতে পারবে না, আর স্ট্রিট ফুড বা এরকম রেস্টুরেন্টের মধ্যে একটু অয়েলি অয়েলি থাকে, কিন্তু হ্যাঁ খেতে খুবই ভালো। ফ্রাইড রাইসটা একদম এক্সাক্ট ভালো, খুব এই টেস্টটা না মানে খুব কোনো একটা জায়গায় পেয়েছিলাম এক্সাক্ট ফ্রাইড রাইসে এরকম টেস্ট থাকলে আমার খুব ভালো লাগে, অনেক পছন্দ। মানে আমি এমনি আমি ফ্রাইড রাইস খাই না সব কটা জায়গায়, আমি পাগল করে দিই ওর, মানে মেনলি হচ্ছে যে ওর চাইনিজ খেতে খুব ভালো লাগে, আর আমি চাইনিজ থেকে অতটাই দূরে থাকি, আমার ইন্ডিয়ান খেতে খুব ভালো লাগে ভাই। চিকেনটা ট্রাই করি, একটু নুনটা বেশি আছে চিকেনটাও ভালো, কিন্তু মনে হয় একটু ব্রেস্ট পিসের মানে চিকেনটা ইউজ করা হয়েছে তাই জন্যে খুব একটা অনেক চিউ করতে হবে, কিন্তু মনে হয় না সকটা চিকেনটা সেই পিসেই হবে, কিন্তু হ্যাঁ টেস্টটা খুবই ভালো, ট্রাই করতে পারো, আমার খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু নিশ্চয়ই এসে যদি চাও এই কম্বিনেশন ট্রাই করতে পারো, বা নাহলে চিলি চিকেন, বা এর সাথে তোমরা নুডলসটাও ট্রাই করতে পারো, চিকেন হাক এগ হাক্কা নুডলসটা, বা যে কোনো হাক্কা নুডলস ট্রাই করতে পারো। আর হচ্ছে তার সাথে সাথে যে আমরা নুডলসটা বলেছিলাম কিন্তু তারপরে ক্যান্সেল করতে হলো, কারণ কি এই যে এতগুলো খাওয়া হয়ে যাচ্ছে তো কেকটা ভরে একদম ফেটে যাবে, তোমাদেরকে দেখানোর জন্য দেখবো যে আমাদের মানে আর ভিডিও করতে পারছি না, তো ব্যাস ওই শুধু নুডলসটা একদম ভালো। শুধু ওই একটু লাস্টে যেটা বললাম যে কুম্পাও চিকেন একটু জাস্ট নুনটা বেশি, আর এমনি টেস্টটা খুবই ভালো, এটাই হচ্ছে। এবার তুই ভাইরাল হয়ে গেছিস, আর একটা কথা যেটা তো বলবো বলছিলাম যে হ্যাঁ, আর অ্যাম্বিয়েন্সটা এত ভালো, অ্যান্ড স্টাফ বিহেভিয়ার এখানে একদম হোমলি, 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 ভেরি ভেরি হোমলি। অ্যান্ড আমার মনে হচ্ছিল এরা হয়তো ফ্যামিলি মেম্বার্স সবাই মিলে ক্যাফে বা রেস্টুরেন্ট ওপেন করেছে, আর সবার সাথে বিহেভিয়ারটা খুব ফ্যামিলির মতনই করছিল, আর একদম খুব ভালো লেগেছে এখানে, আর খুব হেল্পফুল ছিল ওরা, যে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাদের একটু দেয়, হ্যাঁ মানে আমাদের একটু সিটিংটা একটু প্রবলেম হচ্ছিল, আচ্ছা ঠিক আছে, আরামসে বসে আমরা শুট করতে পেরেছি। একটুখানি ঢুকবে সামনেই একদম রয়েছে, ঠিক আছে জাস্ট এক নম্বর দিকে তোমরা এসে আমি বলছি
এক নম্বর থেকে তোমরা জাস্ট বেরিয়ে আসবে নয়ডা স্টেশন থেকে বেরিয়ে জাস্ট ওই শ্রীদেশ কাউকে জিজ্ঞেস করবে, ওই পাশের একটা গলি রয়েছে, গলি থেকে একদম স্ট্রেট আসবে, নিচে দেখবে একটা দোকান আছে টিএফসি, সেটাও হয়তো ভিডিওতে আমরা শো করে দিচ্ছি। তার পাশের একটা গলিতে রয়েছে ওই জাস্ট রাস্তা এদের মানে ওঠা রাস্তা, ওইখান থেকে উঠে স্টেয়ার্স ওয়াইজে উঠে এসে এই তোমার আড্ডা আর খানাটা পড়বে, যেটা খাওয়াটা একদম খুবই ভালো। আর হ্যাঁ, যারা যারা মানে নতুন ভিউয়ার্স, আবার বলে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করেই যাও, কারণ কি সাবস্ক্রাইব গেইন করতে খুব কষ্ট থেকে হয়, ভিউয়ার্স তো তোমরা তো দিয়েই দাও, সাবস্ক্রাইবার্স একটু হয়ে যাও তাহলে আমাদের ভালো লাগবে আর তোমাদের আরও ভালো লাগবে, আমাদের সব কিছু তোমরা চেক করতে পারবে, ভিউ দিতে পারবে, আর ইনস্টাগ্রাম তো ফলো করতে ভুলবে না রশ্মিত ব্লগস, আর তার সাথে হচ্ছে যে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করে দেবে। তো চলো এবার টাটা।